নমস্কার, স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নারায়ণ মুন্সী ব্লগসে। শ্রী শ্রী কুবলধামের সপ্তম মহন্ত মহারাজ শ্রীমন্ত কালীপদ ভট্টাচার্য মহাশয় আজ যাবেন নাহারকাটিয়াতে, যেখানে নাম দেবেন, প্রসাদ গ্রহণ করবেন আর সেখান থেকে চলে যাবেন ডিব্রুগড়ে। আর আমরা আজকে ব্লগিং করতে চলছি নাহারকাটিয়াতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হচ্ছে মহারাজের বিশ্রাম কক্ষ, মহারাজ সেখানে বসবেন। আর এই হচ্ছে মহারাজের বিশ্রাম করার জায়গা। মহারাজ এসে এখানেই বসে আজকে গুরু নাম দেবেন। ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গেছি নাহারকাটিয়াতে। একটু একটু বৃষ্টি হচ্ছে আর আশা করি বৃষ্টি হয়তো থেমে যাবে। আর এর মধ্যেই মন্দিরের নানা রকম কার্যসূচি ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে আর খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে নাহারকাটিয়া শ্রী শ্রী রামঠাকুর মন্দিরের কর্মকর্তারা। তো চলুন এবার আপনাদেরকে নিয়ে চলছি মন্দিরের ভিতরে, যেখানে ইতিমধ্যে নাম কীর্তন শুরু হয়ে গেছে। মহারাজ আসার খবর পৌঁছে গেছে, দুলিয়াজান পার হয়ে গেছেন। আর তার জন্য নাহারকাটিয়ার কমিটির যত ভলান্টিয়ার্স আছে, ভক্তবৃন্দরা মানব শৃঙ্খল তৈরি করছেন, যা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মানব শৃঙ্খল তৈরি করছেন, একদিকে পুরুষ একদিকে মহিলা। খুব দারুণভাবে এখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন পারম্পরিক বেশভূষা পরে ছোট ছোট বাচ্চারাও মানব শৃঙ্খল তৈরি করার জন্য চলে আসছে এদিকে পুরুষরা। ইতিমধ্যে মহারাজের আগমনের জন্য সব রকম তৈয়ারি হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই শ্রী শ্রী কৈবল্যধামের সপ্তম মহন্ত মহারাজ শ্রীমন্ত কালীপদ ভট্টাচার্য মহাশয় এখানে এসে উপস্থিত হবেন। Oh, my God.
বেরিয়ে আসছেন, এবার যাবেন দীক্ষা প্রদান করতে। আর আপনারা দেখতে পাচ্ছেন নাহারকাটিয়ার সকল ভক্তবৃন্দরা ওনার চারিদিকে কীরকম উৎসাহ তাদের মাঝে দেখুন। সকাল থেকে তারা অপেক্ষা করছিল মহারাজ আসার জন্য, আর ইতিমধ্যে মহারাজ এসে পৌঁছে গেছেন এবং যথারীতি ওনাকে অভিবাদন করা হয়েছে, তারপর উনি চলেছেন এবার দীক্ষা প্রদান করতে। সবাইকে দেবী যারা সাহসী তার উপর প্রসন্ন, এমন মোরা মরতে হবে যেন ঈশ্বরের সাথে আমার লীন হয়, আমাকে আর ফিরে আসতে না হয় পৃথিবীতে। গীতা শাশ্বত, গীতা এই বিশ্বে, কারণ সেখানে একটি কথাও নাই যে অন্য কোন ধর্মের লোকের উপর নিগ্রহ করা, কিচ্ছু নেই। এত উদার একটি ধর্ম এই সনাতন বিশুদ্ধ মানব চিত্ত নয়ের প্রধান তীর্থ, তীর্থাদি পর্যটন সকলের মনের ভাব, আসল তীর্থ এখানে, এই হৃদয় ক্ষেত্র, এই যে হৃদপদ্ম আসল, এটা হচ্ছে ঠাকুরের আসল। এবং তিনি এখানে আসেন প্রত্যেকের ভিতরে, এটা গীতার কথা। ঈশ্বরের সর্বভূতানাং হৃদ্দেশ জ্যোতিষ্ঠতি ব্রাহ্মীতি চ মঙ্গলা জগতার রুরানি মায়া। আমি সকল প্রাণী ভিতরে রয়েছি, ইয়ার মাঝে লুকিয়েছি, দেখতে আমি পাই, বাহির পরে তাকিয়েছে, নিজের পরে তাকাই দেখিতে গিয়েছি, পর্বতমালা দেখিতে গিয়েছি, সিন্ধু দেখা হয় না চক্ষু মিলিয়া, খর হতে শুধু দুপা ফেলিয়া, একটি থানের শিশের পরে একটি শিশির দেখবে, আপদ দিয়ে বাঁধতে হয় গ্রহণ করি নাই কোন হোটেলে জীবনে কোন বাড়িতে। এটা আমাদের ব্রাহ্মণদের একটা বৈশিষ্ট্য ছিল, গুরু হচ্ছে একমাত্র শক্তি যে তোমাকে ঈশ্বরের সাথে পরিচয় করে দেবে।
ওই অনন্তের খবর কেবলমাত্র গুরুর কাছে রয়েছে, আর কারোর কাছে নয় তো ভগবান। হাত জোর করো তার চরণে সবাই, নমো উচ্চাতি উচ্চ মন্ত্রাত্মক বিহানাস্ম কৃতম জপ সিদ্ধি ভবতু মে দেব তৎপ্রসাদাত জনার্দন নমো রামচন্দ্রায় প্রিয় মধুর ভাষিনে সৌম্য শান্ত অবতারায় তস্মৈ শ্রী গুরবে নমঃ। নমো শান্তি নমো শান্তি নমো শান্তি, জয় রাধেশ্যাম জয় রাম জয় রাম জয় রাম। আপনারা কি দর্শনের জন্য দাঁড়িয়েছেন? বন্ধুগণ, আজকের ভিডিও নাহারকাটিয়া এখান থেকে শেষ করছি। আশা করছি আজকের ব্লগিং আপনাদের পছন্দ হয়েছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট বক্সে গিয়ে জয়রাম লিখতে ভুলবেন না, আর যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, জয়রাম।